বা 12 নম্বর চলেছি, ফরজ নামাজের পর যে জিকিরগুলো পড়তে হয় সেগুলি কি ওয়াক্তিয়া নামাজ পুরা শেষ করে নাকি ফরজ রাকাত শেষ করে ফরজ পড়ে? এই আজকারগুলি আজকার বাদাল মক্তুবা, ফরজ সালাতের পরে পরেই জিকির আজকারগুলি আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিউন কাসসালাম তাবারাকতা যা জালালি ওয়াল ইকরাম যতগুলি রয়েছে, আর তাসবিহ রয়েছে 33 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো সব ফরজ নামাজের পরে পড়বেন। জি হ্যাঁ, সুন্নতের পরে নয়, সুন্নতের পরে যদি পড়তে যান তাহলে আপনার সময় শেষ হয়ে গেছে, এটা আর ক্ষেত্র নয় এসব আজকার পড়ার। যেমন মাগরেবের বুঝাইতে চেয়েছেন 3 রাকাত ফরজ শেষে তাসবি পড়বো নাকি সুন্নত নফল শেষে, না না সুন্নত নফল শেষে নয়, বরং ফরজ শেষে পড়ে নেবেন। জি।